Welcome to Technical Bangla. আজকের টপিক হলো হ্যাকিং কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যাকিং কি এবং হ্যাকিং সম্পর্কে আমাদের অনেক মিথ রয়েছে, সো ওই মিথগুলো আমি ক্লিয়ার করব। সো ফার্স্ট অফ অল, অনেকে আসলে মনে করে থাকে হ্যাকিং মানে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, আবার অনেকে আসলে হ্যাকিং মানে মনে করে থাকে কারো জিমেল অ্যাকাউন্ট অথবা কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা। কিন্তু বাস্তবিকতে হ্যাকিং কি এবং কোন কোন জিনিসকে হ্যাকিং বলা হয়ে থাকে এবং কোন কোন জিনিসগুলো হ্যাকিং এর আলতায় পড়ে এবং এই টাইপের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সো এই টাইপের বেসিক একটা ভিডিও তৈরি করার পিছনে মূলত কারণ অনেকের অনেক ভুল ধারণা রয়েছে। সো আমি চাই আপনাদের ওই ভুল ধারণাগুলো ক্লিয়ার হোক, সো দ্যাট এই ভিডিওটা তৈরি করা। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো হ্যাকিং কি। তো হ্যাকিং কি এটা সম্পর্কে জানতে গেলে আসলে আমাদের জানতে হবে কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্ক এবং তাছাড়া মোবাইল কিংবা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস সম্পর্কে। তো বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, ওই ডিভাইসগুলোতে সফটওয়্যার থাকে, হার্ডওয়্যার থাকে। তো অনেক সময় প্রত্যেকটা জিনিসে আসলে ছোটখাটো কিছু ত্রুটি থাকে, কারণ যে জায়গায় যন্ত্র রয়েছে ওই জায়গায় ত্রুটি অবশ্যই থাকবে, যেটাকে ভালনারেবিলিটি বলা হয়ে থাকে। তো যে যে জায়গায় ভালনারেবিলিটি রয়েছে, একজন এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট অথবা একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার অথবা একজন ইথিক্যাল হ্যাকার যাই বলেন, তিনি আসলে এগুলো খুঁজে বের করার চেষ্টা করে এবং খুঁজে বের করে তিনি যদি আসলে ওই জায়গায় কোনো লুফল পেয়ে থাকেন তো ওইগুলো ব্যবহার করে। আসলে এখন ডিপেন্ড করে যে তিনি আসলে কোন মন মানসিকতার লোক। তো তার মন মানসিকতা যদি ভালো হয় সেগুলো ব্যবহার করে ভালো কাজ করতে পারে, অর্থাৎ যে কোম্পানির ত্রুটিগুলো রয়েছে ওইগুলো সম্পর্কে কোম্পানিকে জানাতে পারে অথবা সেগুলোর অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখন মূল কথায় চলে আসি। তো আসলে এখন কথা হ্যাকিং কি। তো যে কোনো প্রকার ইলেকট্রনিক্যাল ডিভাইস হোক অথবা নেটওয়ার্কিং ডিভাইস হোক, ওই ডিভাইসগুলোতে থাকা বিদ্যমান যে ভালনারেবিলিটিগুলো রয়েছে অর্থাৎ দুর্বলতা, যেগুলো ব্যবহার করে ওইগুলোর যিনি মালিক তার বৈধ অনুমতি ছাড়া ওইগুলোতে অ্যাক্সেস নেওয়া। অর্থাৎ আপনি এক্ষেত্রে ধরতে পারেন কোনো কম্পিউটার কিংবা কম্পিউটার নেটওয়ার্ক। এই জায়গায় কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কিন্তু অনেক কিছু ধরতে পারি। সে জায়গায় শুধুমাত্র ওই ফেসবুক, গুগল, জিমেল এই সমস্ত না, হতে পারে কোনো স্টোরেজ সার্ভার, হতে পারে কোনো প্রকার নেটওয়ার্কিং সার্ভার, তাছাড়া হতে পারে কোনো প্রকার কম্পিউটারিং সার্ভার, তাছাড়া হতে পারে কোনো প্রকার ব্যাংকের সার্ভার, কোনো ডেটা সেন্টার, এই টাইপের যে কোনো কিছু হতে পারে। এবং তাছাড়া হতে পারে কোনো দরজার লক অথবা কোনো প্রকার গাড়ির যে লক রয়েছে ওইগুলো খোলা। এক্ষেত্রে আপনি বলতে পারেন যিনি মোটরসাইকেল কিংবা কার চুরি করেন তিনিও একজন হ্যাকার, আর যারা ওইগুলো খোলার নিয়মগুলো বের করেছে তারাও হ্যাকার। তো সোজা কথা আমরা এরকম ভাবতে পারি হ্যাকার সেই লোক যারা আসলে হ্যাকিং করে। হ্যাকারের বিভিন্ন প্রকার প্রকারভেদ রয়েছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, এগুলো নিয়ে অবশ্য পরে আমি বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা করব। তবে বর্তমান সময়ে যিনি আসলে হ্যাকিং করতেছেন তিনি হ্যাকার, আর হ্যাক কারা করে যারা হ্যাকার। তো ব্যাপারটা অনেক সিম্পল, কিন্তু আসলে অনেকেই ভাবে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করে দাও তা নাইলে তুমি হ্যাকার না, কেউ বলবে আমার জিমেল অ্যাকাউন্টে হ্যাক করে দাও তা নাইলে তুমি কিসের হ্যাকার, তুমি এই করতে পারো না তাই করতে পারো না, তুমি কোনো হ্যাকার না, হ্যান ত্যান এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো আসলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে কোনো কম্পিউটার, কোনো নেটওয়ার্ক কিংবা কোনো প্রকার হার্ডওয়্যারে যদি কোনো প্রকার ত্রুটি থাকে, যদি ওইগুলোতে ইউজারের বৈধ অনুমতি ছাড়া অর্থাৎ ওইগুলোর মালিক যিনি তার পারমিশন ছাড়া আমরা যদি ওইগুলোতে অ্যাক্সেস নিতে পারি তাহলে ওটা হ্যাকিং এর আলতায় পড়ে। আর বাস্তবিকতে হ্যাকিং কিন্তু একটা ক্রাইম, কিন্তু এটাকে ব্যবহার করে আসলে অনেক ভালো কিছু করা যেতে পারে। প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভালো দিক এবং খারাপ দিক আছে, হ্যাকিং এরও একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। হ্যাকিং এর ভালো দিকটা হলো এই যে আসলে হ্যাকিং করে অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন বের করা যায়, ওই ইনফরমেশনগুলো ব্যবহার করে ওই সিস্টেমের ত্রুটিগুলো ঠিক করা যায়। আর হ্যাকিং এর খারাপ দিক তো আমরা জানি, বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া, ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যাওয়া, ফেসবুক, জিমেল এই টাইপের বিভিন্ন রকম অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া এবং তার পাশাপাশি যে কোনো প্রকার চুরি যাওয়া, এই টাইপের জিনিসকে আমরা এটার খারাপ দিক হিসাবে ধরতে পারি। এটা সম্পূর্ণ হ্যাকারের উপর ডিপেন্ড করে যে তিনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। ওই টপিক নিয়ে পরবর্তীতে আমি আরো বিশদভাবে আলোচনা করব। সো আশা করি আমার এই ছোট ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না, তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বাংলায় সাবস্ক্রাইব করেন, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য একটা নোটিফিকেশন বেল আইকন থাকে ওটাতে প্রেস করে রাখবেন। আর আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তো আমাদের 7টারও বেশি ইথিক্যাল হ্যাকিং কোর্স রয়েছে এবং প্রত্যেকটা কোর্স সম্পূর্ণ বাংলায়। আর ওই কোর্সগুলো সম্পর্কে আপনি জানতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে যান। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।